আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ডিজিটাল একাডেমিতে স্বাগতম। আজকে একটি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে কথা বলবো, সেটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে। গুগল কিওয়ার্ড প্ল্যানারের ইন্টারফেসটা নিয়মিত চেঞ্জ হয়, কয়েকদিন পর পরে চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাডওয়ার্ডের ইন্টারফেস চেঞ্জ হওয়ার কারণে। আজকে আমি দেখাবো কীভাবে গুগল অ্যাডওয়ার্ড প্ল্যানারটা খুঁজে পাওয়া যায়। চলুন আমরা গুগলের অ্যাডওয়ার্ডসে যাই। আমরা গুগলের অ্যাডওয়ার্ডসে আসলাম। আসার পর দেখুন, আগে যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসটা নাই। টুলসে ক্লিক করলে আমরা কিওয়ার্ড প্ল্যানারটা পাইতাম। এখন দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। থ্রি ডট যে অপশানটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে দেখুন এই যে প্ল্যানিংয়ের আন্ডারে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আছে, এখন এখানে ক্লিক করব। এখন দেখুন আগের ফরম্যাটে চলে আসছে। গুগল অ্যাডওয়ার্ডের পেজটা চেঞ্জ হয়েছে, বাট গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানারের যে ইন্টারফেসটা সেটা আগের মতোই আছে। সো এইভাবে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের টুলটা খুঁজে পাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।